নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্যে চলছে ভোট, লোকসভা ভোট চলছে। ইতিমধ্যে বলা যেতে পারে যে ভোট হয়েও গিয়েছে অনেক জায়গায়। তো এরই মধ্যে একটি খুবই আপডেট খবর সামনে আসছে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। এবারে ঘটলো উল্টো পুরাণ। তৃণমূলের এক দাপুটে নেতাকে রাস্তায় ফেলে মারধর করা হলো, আর মারধর করলো স্বয়ং পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা ঘটেছে একেবারে আমডাঙায়, আর যেখানে এই মুহূর্তে রণক্ষেত্র রয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ আসে, বা বিরোধীরা অভিযোগ করে যে পুলিশ বিরোধীদেরকে মারধর করে, বিরোধীদেরকে সহযোগিতা করে না, শাসক দলের নেতাদের সঙ্গে থাকে। তো এবারে ঘটে গেল সম্পূর্ণ উল্টো পুরাণ, শাসক দলের নেতাকেই বেধড়ক মারল পুলিশ। তো বন্ধুরা, কী ঘটনা ঘটেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো, তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জানা যাচ্ছে তৃণমূলের দাপুটে নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তুলে নিয়ে গেল উত্তর চব্বিশ পরগনার পুলিশ। হ্যাঁ বন্ধুরা, উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় ঘটেছে এই ঘটনা, আর যার প্রতিবাদে বলা যেতে পারে থানাও ঘেরাও করেছে সেই নেতার অনুগামীরা, এবং 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এই মুহূর্তে রেখে দেওয়া হয়েছে। তো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ এলাকার তৃণমূল নেতৃত্ব ও বলা যেতে পারে সেখানে গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। বলা যেতে পারে শেষ পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট, সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে, শান্ত হয়েছে। তো ঠিক কী ঘটনা ঘটেছে, জানা যাচ্ছে যে দলের কয়েকজনের সঙ্গে চায়ের দোকানে চা খাচ্ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডল। আচমকাই গোলমালের শব্দ পেয়ে দোকানের বাইরে এসে তিনি দেখেন তার পরিচিত এক ব্যক্তিকে মারধর করছে পুলিশ। বাঁচাতে গেলে মোস্তাকও পড়ে যান পুলিশের নজরে, আর তারপরেই এই বলা যেতে পারে সেই মোস্তাককে একেবারে মারতে মারতে নিয়ে চলে যায় আমডাঙা থানার পুলিশ। আর যার ফলে বলা যেতে পারে এই যে এই খবর রটে যায় আর গোটা এলাকা জুড়ে, আর তখন বহু তৃণমূল সমর্থক এসে রাস্তায় টায়ার জ্বালিয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই মুহূর্তের খুবই চমকে যা খবর, পুলিশ শাসক দলের নেতাকে বলা যেতে পারে যে বেধড়ক মারছে, যেটা বলা যেতে পারে সচরাচর ঘটে না। তো যেখানে এটা ঘটেছে, তো বলা যেতে পারে এই মুহূর্তে রণক্ষেত্র চেহারা আমডাঙা রয়েছে। তবে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে, এবং জানা যাচ্ছে যে পার্থ ভৌমিকের যারা লোক রয়েছে তারা এই মুহূর্তে মোস্তাকদের অনুগামীদের যথাযথ ব্যবস্থা নেওয়ার একটা আশ্বাস দিয়েছেন, যার ফলে মোস্তাকের যে অনুগামীরা তারা এই মুহূর্তে সেই অবরোধ বা বিক্ষোভ রাস্তা থেকে অর্থাৎ জাতীয় সড়ক থেকে তুলে নিয়েছেন। তো এই প্রসঙ্গে আহত তৃণমূল নেতা মোস্তাক কী বলছেন, তো তিনি বলছেন যে পার্থ ভৌমিকের লোকদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম, তো বাইরে গোলমালের আওয়াজ শুনে যখন পার্থ কনিষ্ঠ একজন দোকান থেকে বাইরে বেরিয়ে দেখতে যান তখন পুলিশ তাকে মারতে শুরু করে, আর আমি যখন তাকে বাঁচাতে যাই তখন আমাকেও নাকি পুলিশ মারতে শুরু করে, এবং তারপরে বলা যেতে পারে যে থানায় তুলে নিয়ে চলে যাওয়া হয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তৃণমূলের যে নেতা তাকেই পুলিশ ধরে মারছে। তো বন্ধু, এ ব্যাপারে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে একেবারেই ভুলবেন না।